আপনি যে নির্বাচনে দাঁড়াচ্ছেন, যদি এলাকায় মেলাকায় না যায়, মিছিল মিছিল না করি, তাহলে তো আপনাদের মানুষ চিনবো না। চিনলেও মানুষ কি কয় জন্য চিনবো? আগে মিছিল করতে হইব, জানাজানি করতে হবো, তারপরে সে আপনি মনে করেন দিবার চাইছাল তুমি ঘুষ খাচ্ছ? না 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 চেয়ারম্যান সাহেব, এটা মনে করেন ঠিক আছে, হ্যাঁ ওই যে বাবি বুঝছে, তাহলে শোনো মিছিল ধরুন না, বোঝো নাই সবাই খাবো, জোরসে বলো, বলো আমার সাথী মার্কা ওই কচু মার্কা নিয়ে আইবো কে? আইবো কি তুমি কসমার কাইলা কেন? আমরা সাথী সাথী বৃষ্টিতে পানি মাছ পাক করে খাবে? না না মজা সাথী বৃষ্টিতে পানি পড়ে না ভাই সামেন চেয়ারম্যান সাহেব, কে আমাদের কসু ভাঙ্গা একবার চার পাঁচ খেলা করে হেলাইছেন, আমাদের সাথী ভাঙ্গা কি করছো? দেখো কসুর অবস্থা শেষ, সাথীর অবস্থা দেখো, দেখেন ভাই এই দূরে মার্কা অবশ্যই, হ্যাঁ মার্কা কচু আর সাথী এরকার এটাই যে আপনারা যদি ঝগড়া করেন তাহলে জনগণ কি করবো? তাই তো তোমার জামাই কচু বাঙ্গা কচু নিয়ে আইলো কে? মারামারি তো করবো জনগণ, হ্যাঁ আমরা ভাই ভাই ঠিক আছে, আমার বৌরা কামনে ওই যাইতেছে
আমার বউ আছে আরে তুমি মারামারির ভিত্তিতে বাইকে যাবা কেনা যাও দেখে কি ব্যাপার সব হ্যাঁ চেয়ারম্যান সব একবার আমরা ছাপা করে থিয়েছি কাগজ ছাপা করলাম একবার জনগণ যা আসলে পিটে আড্ডুটি ভেঙে থিয়েছি আয় এদিকে সামনে ওই তোরা যে জনগণ যে মাইলি আমি করবি একটা আপনারা দুইজন টানাটানি কথা তোরা যে জনগণ মাইছো তা আমি করে ভোট দিব কেন ভোট দিব কারণ জনগণ তো খেপে গেছে আমরা আবার নতুন করে নমিনেশন নিবো চলো আচ্ছা চলো আসো।